فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته أي جيب من البصنة هذه إكتر دكان أي حلال وحرام حرام دون بقى حلال كي جو حرام كم حرام হারাম হয়ে যাবে ব্যাপার হচ্ছে যদি মানুষ এরকম বুঝে এটা হারাম এটা হারাম তাহলে তো এর থেকে দূরে থাকা উচিত কারণ যে জিনিস হারাম এ থেকে বান্ধবা দূরে থাকবে সে জেনে বুঝে যদি এটা আবার করে তাহলে তো গুনার উপর গুনাহ তাই এবারে আমি কেন বলবো সবটোই حلال هو حرام ده عمر كده هو شيء تيجي دريت دريت جهت والله الحرام كده شن الله بقول إنما الخمر والميس والنصاب يا جل إن الخمر والميس والنصاب والأصنام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفتحوا هي من دلتهم خمر موت جوا এরকম লটারি টানা বুধ মূর্তির বেদি ইত্যাদি এইসব হচ্ছে শেতানের কাজ কাজকর্ম ওগুলো থেকে তোমরা দূরে থাকো ফস্তা নেব তো আল্লাহ বলেছেন হারাম তুমি জেনেছো থেকে দূরে থাকবে বরং যেগুলো সন্দেহ যুক্ত أقول থেকে দূরে থাকবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু الحلال بين والحرام بين وبينهما مشتبهات فمن اتقى الشبهات فقد استبع الدين وعظه ومن وقع في الشبهات وقع في الحرام كرى يرى حول يوشك ان يرطع فيه شاش برجنت حديث طعم دير وشي حلال البرجنة حرام تكي بچان পরে যদি আল্লাহ কাউকে তৌফিক দিয়ে তবা করে নেয় আর জিজ্ঞেস করে তুমি এটা কী করলাম তাহলে তাকে বলা হবে যে এটা তোমার হারাম এটা তুমি আলাদা করে থেকে এটা তুমি পৃথক করে দাও এর থেকে তুমি দূরে থাকো এ হারাম কামায় এটা তুমি শতখা খেরাত গরিব মিসকিন বা এরকম কোনো সমাজ কল্যাণমূলক কাজে দিয়ে দাও এ থেকে মুক্তি লাভের জন্য কিন্তু একদম শুরুতেই আমি জিজ্ঞেস করবো যে হালার হারাম তো সবটাই হারাম হবে সব এটা কীরকম হয় এ থেকে দূরে থাকা উচিত প্রত্যেক মুসলমানকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক বারাকাল্লাহ ফিক